আমরা প্রথমে ফটোশপটা ওপেন করার পর ফাইল থেকে একটা নিউ ওপেন করে একটা নিউ ইমেজ নিয়ে আসব। ইমেজটা নিয়ে আসার পর আমাদেরকে একটা ডুপ্লিকেট করতে হবে, কারণ অনেক সময় হয় কি আমার ইমেজটা অর্ধেক কাজ করার পর যদি কারেন্ট চলে যায় বা অন্য কোনো সমস্যা হয়, একবার সেভ দিয়ে দেয় তাহলে পূর্বের ইমেজটা আমি আর পাবো না। যদি কখনো আপনাকে কোনো ব্যক্তি কোনো কাজের জন্য কোনো ইমেজ দেয়, বাট যদি আপনি মেইন ইমেজটা না রাখেন সেটা ভালো হয়েছে না আগের চেয়ে খারাপ হয়েছে সেটা বুঝাতে পারবেন না। আপনাকে অরিজিনাল ইমেজটাও রাখতে হবে, দেখাতে হবে যে আমি আগে এটা ছিল এখন এরকম করছি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা আমাদের কাজটা হচ্ছে ডুপ্লিকেট করে নিতে হবে, একটা ইমেজকে ডুপ্লিকেট করে নিতে হবে। ইমেজ থেকে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে তারপর ওকে দেব, আমার আরেকটা ইমেজ চলে আসবে। দেখেন এখানে গোল্ড ফোর একটা লেখা আছে, শুধু গোল্ড ফোর, আর একটা লেখা আছে গোল্ড ফোর কফি, এটা হচ্ছে আমার কফি ইমেজ। আর আগের ইমেজটা আমি ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি, আমরা যে ইমেজটা কপি করছি সেই ইমেজের উপরে কাজ করব। তো এখন আমরা যে কাজটা করব, ইমেজ থেকে মোড থেকে গ্রেস্কেলে যাব। গ্রেস্কেলে যাওয়ার পর সেটা সাদা কালো হয়ে যাবে, কিন্তু এর উপর যদি আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কাজ করতে চাই এখানে কোনো কালার আসবে না। তো এই অবস্থায় আমাদেরকে আবার ইমেজ থেকে মোড থেকে আরজিবিতে করতে হবে। আরজিবি করার পর আমাদের যে যে অংশগুলো হাইলাইট করা দরকার আস্তে আস্তে সেই অংশের উপরে আমরা হিস্টোরি ব্রাশ টুল দিয়ে মুছব, তাহলে আমার আগের হিস্ট্রিতে চলে যাবে। এগুলো সাধারণত জুয়েলারিতে করা হয়, মানে তাদের প্রোডাক্টগুলোকে হাইলাইট করার জন্য। তো আমরা দেখি, আমরা হিস্টোরি ব্রাশ টুল নিয়ে এই কাজটা আস্তে আস্তে করি। না, কোনো কালার সিলেক্ট করতে হবে না, সেটা অরিজিনাল কালার নিয়ে আসবে, আগে যে কালারটা ছিল। একটু আস্তে ধীরে কাজটা করতে হবে। গ্রাফিক্স মানে পুরোটাই একটু সময় নিয়ে, যত সময় নিয়ে কাজ করবেন টান্না মাথায় কাজ করবেন কাজগুলো সুন্দর হবে। প্রয়োজনে জুম করে নিতে পারেন। বেড়ে যায় বলতে মানে আপনার জুয়েলারি অংশ থেকে আরো বেশি হয়ে গেলে? আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা সিস্টেম আমি আপনাকে দেখাবো, এটা শেষ করে নেই। না, কিছু মার্ক করবে না। যদি আপনি এই অবস্থা সেভ করতে চান তাহলে জাস্ট সেভ করবেন। আচ্ছা, আমরা দেখি ওনার কাজটা কমপ্লিট করে নেই। এগুলো বিজ্ঞাপনের জন্য করা হয় বেশিরভাগ, বিভিন্ন ধরনের বিলবোর্ড যে তৈরি করা হয়।
মোটামুটি আমাদের কাজটা হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে এই অবস্থায় এটাকে সেভ করে নিতে পারি। তো সেভ করার মোডটা কি, কোন মোডে সেভ করব আমরা, ফরম্যাটটা কি হবে, কি হবে, পিএসডি হচ্ছে এডিটেবল ফাইল, ঠিক আছে। আমরা যদি হার্ড করে ফেলতে চাই তো এটাকে আমরা পিএসডি রাখবো একটা, কিন্তু আমাদের কাস্টমারকে দেখানোর জন্য বা পাঠানোর জন্য আমরা এটাকে জেপিজি করে নেব। তাহলে ফাইল থেকে সেভ এজে যাব, জেপিজি। Thank you.